আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে যে করব সেটা দেখো তোমরা দেখলে বুঝতে পারছো পায়ের মান নির্ণয় এটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে দেখো আমরা এটা আমরা জানি এটার নাম কি ব্যাসার্ধ ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয় বন্ধুরা আর দ্বারা আচ্ছা আর একটা কথা বলি আমি তোমরা অনেক আগে থেকে জানো আগের ক্লাস অষ্টম শ্রেণী থেকে এখান থেকে শুরু করে এই পথটার নাম কি বন্ধুরা বলতো এই পথটার নাম হচ্ছে পরিধি আমি দেখাচ্ছি তোমাদের প্র্যাকটিক্যালি বন্ধুরা দেখো আমার হাতে তোমরা দেখছো একটি একটা একটা কি লাল বৃত্ত তাই না আচ্ছা তো বৃত্তটা আমরা দেখি এখান থেকে শুরু করে যদি আমি সমগ্র পথটা আসি তাহলে এই পথটাকে আমরা কি বলবো পরিধি বলবো এটার নাম কি বন্ধুরা পরিধি তো পরিধিটা আমরা এই ক্ষেত্রে আমরা মেপে এটা আমার আগে থেকে মাপা ছিল বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ আচ্ছা ওকে তো এটা আমরা কি বলছি এটা আমরা পরিধি তো বড় বৃত্তটার পরিধি আমরা বের করে দেখি কতটুকু হয় আমার কাছে ফিতা আছে হ্যাঁ বন্ধুরা দেখো এখানে পরিধিটা কতটুকু আসছে আমাদের সাতচল্লিশ সেন্টিমিটার কতটুকু এই যে দেখো কতটুকু আসছে এই যে বন্ধুরা সাতচল্লিশ সেন্টিমিটার তো আমরা বড় বৃত্তের পরিধি হচ্ছে কত পাইলাম পরিধি সমান হচ্ছে সাতচল্লিশ সেন্টিমিটার আরেকটা কথা বলি আমরা এই বৃত্তটার ব্যাস মাপবো তো ব্যাসটা কত দেখো তো বন্ধুরা কত এটা হচ্ছে আমাদের পনেরো সেন্টিমিটার কত সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার অর্থাৎ ব্যাস সেন্টিমিটার আবার আমরা একই কাজ করব একই কাজ করলে আমরা ছোট বৃত্তটার ক্ষেত্রে এর পরিধিটা মাপবো মেপে দেখি আমরা কতটুকু হয় এটা মাপলে হবে হচ্ছে তোমার পঁচিশ সেন্টিমিটার এটা কত হলো বন্ধুরা দেখো এটা আমাদের সরি পঁচিশ সেন্টিমিটার আর এর ব্যাসটা আমরা মেপে দেখি কত হয় আট সেন্টিমিটার কত সেন্টিমিটার ব্যাস হ্যাঁ এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে পরিধিকে ব্যাস দিয়ে ভাগ দি এখানে পরিধি কত সাতচল্লিশ ব্যাস কত পনেরো তো বন্ধুরা দেখো এটাকে তোমরা ভাগ করে দেখো ভাগ করে কত পাইবা থ্রি পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এই মানটা পাইবা এখানেও আমরা দেখি পরিধি কত সরি এটা মোশাদি আমি পরিধি পাই কি ব্যাস পরিধি কত পঁচিশ সেন্টিমিটার আর ব্যাস হচ্ছে এইট সেন্টিমিটার তো এখন একটি এখানে ভাগ করলে কি হবে এটা ভাগ করে তোমরা দেখতে পারো তো এখানে একটা লক্ষণীয় এখানে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এখানে কত পাইছি বন্ধুরা থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ আসলে এই মানটা অ্যাকচুয়াল মান না যদি আমরা নিখুঁত মাপতে পারতাম আমরা তার দিয়ে নয় আমরা যদি নিখুঁত কম্পিউটারের মাধ্যমে মাপতাম তাহলে এই মানটা এরকম আসতো আর এটাই হচ্ছে বন্ধুরা পায়ের মান অর্থাৎ দেখো এখানে একটা কথা বুঝতে হবে যে তুমি ছোট বৃত্ত হোক আর বড় বৃত্ত হোক আর পৃথিবীর সমান বৃত্ত হোক যত বড় বৃত্ত হোক কিংবা ছোট হোক এই মানটা কিন্তু পরিধিকে যদি আমি ব্যাস দিয়ে ভাগ দিই পরিধিকে ব্যাস দিয়ে ভাগ দিলে কী হবে আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাই আমরা কি এটাই আমরা পাবো আর এটাকেই বলা হয় পায়ের মান বন্ধুরা তো আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে ধন্যবাদ সকলকে